এর আগের দিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশান অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সমাধান রুট বার করা শিখেছি আজকে আমরা কি না রুট যদি দেয়া থাকে রুট দেওয়া আছে আমি ধরলাম কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দেওয়া আছে সেই রুট থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে তৈরি করব সেইটা আমরা দেখে নিই হুম তো আমরা জানি কোয়াডেটিক ইকুয়েশান এইভাবে লেখা যায় এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বিএক্স প্লাস সি সমান সমান শূন্য কোয়াডেটিক ইকুয়েশান মানে দীঘাত সমীকরণ আমি আগেই বলেছি দীঘাত সমীকরণ কোয়াডেটিক ইকুয়েশানের মানে এগুলো সব কোইফিশিয়েন্ট বা সহজ এক্সের কো এফিশিয়েন্ট হচ্ছে এ এক্স স্কোয়ারের কোএফিশিয় হচ্ছে এ এক্সের কোফিসিয়েন্ট হচ্ছে বি এবং এটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট হ্যাঁ সেটা হচ্ছে কনস্ট্যান্ট তো আমরা যদি ধরে নিই যে এই যে দুটো এই যে ইকুয়েশানটা রয়েছে এই ইকুয়েশনের দুটো রুট দেওয়া আছে আমি ধরলাম একটা আলফা এবং একটা বিটা দেওয়া আছে এই আলফা এবং বিটার সঙ্গে এই সমীকরণের সম্পর্ক কি হবে সেটা আমরা দেখি ঠিক আছে তো এইটাকে আমরা যদি এইভাবে লিখে নিই আমরা লিখতেই পারি এইটাকে আমি উভয় সব সবাইকে এ দিয়ে ভাগ করলাম উভয় দিকে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি সমান সমান শূন্য হুম আমি যদি উভয় দিকে এ দিয়ে ভাগ করে দিই উভয় দিকে এ দিয়ে ভাগ করে দিলাম তাহলে এখানে কি হবে এ বাই এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি বাই এ এক্স প্লাস হচ্ছে সি বাই এ সমান সমান শূন্য হবে তাই তো এ বাই এ কেটে গেল পড়ে থাকবে কত এক্সে স্কোয়ার প্লাস হচ্ছে বাই এ এক্স প্লাস হচ্ছে সি বাই এ সমান ওকে তো এর আর এই আলফা বিটার মধ্যে সম্পর্ক কী সেটা আমরা দেখব তো সম্পর্কটা কি না এক নম্বর সম্পর্ক হচ্ছে আলফা প্লাস বিটা কত হবে না মাইনাস এই যে এক্সের ভাগ করার পরে এক্সের যে হয়েছে এক্সের যে সক হয়েছে ভাগ করার পর এইটা ঠিক আছে এবং তার আগে একটা মাইনাস বসবে মাইনাস বি বাই এ ঠিক আছে এবং দুই নম্বর সম্পর্ক কী হচ্ছে আলফা এবং বিটা গুণ করলে আমরা কী পাবো আলফা এবং বিটা গুণ করলে আমরা পাবো কি না এই যে কনস্ট্যান্টটা পেলাম ভাগ করার পরে যে কনস্ট্যান্টে পেলাম এইটা রকম নেগেটিভ এক্সপ্রেশন ছাড়াই অর্থাৎ পজিটিভই সি বাই এ এই দুটোই হচ্ছে সম্পর্ক ঠিক আছে এইটাই সম্পর্ক আমি যদি কোনো একটা সমীকরণ লিখিনি আমি ধরলাম টু এক্স স্কোয়ার প্লাস ইচ্চে থ্রি এক্স প্লাস ফাইভ দেওয়া আছে এটা সমান শূন্য দেওয়া আছে এবং বলা আছে আলফা এবং বিটা আলফা ও বিটা এদের কি রুট বা এদের সমাধান বলে দেওয়া আছে এক্সের সমাধান বলে দেওয়া আছে তাহলে আলফা ও বিটা আলফা প্লাস বিটা সমান কত হবে এই এক্সপ্রেশন থেকে কি হবে না আমরা বলতে পারি এটা যদি এ হয় আমরা জানি এটা সমান এ এটা সমান বি আর এটা সমান সি তাই তো তাহলে এ বি সি তো এ আমরা কী পেয়েছি না মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ মাইনাস বি মানে এখানে তিন এবং এ মানে হচ্ছে এখানে দুই এখানে আলফা বিটা সমান আমরা কত পাবো আলফা বিটা সমান কত পাবো না সি বাই সি মানে পাঁচ বাই দুই পাঁচ বাই দুই ঠিক আছে এইভাবে আমরা করে নেব আর যদি এই রুটগুলা দেওয়া আছে রুট দেওয়া আছে আমাদের ইকুয়েশান কত হবে আমরা ইকুয়েশানটা কি পাবো তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস অফ কত আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা গুণিত বিটা সমান সমান শূন্য আলফা প্লাস বিটা গুণিত শূন্য আমরা কি আমরা যদি এখানে আলফা বিটার মান বসিয়ে দিই মাইনাস আলফা প্লাস বিটার সমান আমরা কত পেয়েছি না এখানে পেয়েছি কত না তিন বাই দুই তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস তিন বাই দুই এক্স আর এখানে কত আলফা বিটার সমান কত পেয়েছি পাঁচ বাই দুই প্লাস হচ্ছে পাঁচ বাই দুই সমান সমান শূন্য বসিয়ে দিলাম তাহলে কত পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তিন বাই দুই এক্স প্লাস হচ্ছে পাঁচ বাই দুই সমান সময় শূন্য আমরা যদি দুই লসাগু করি নিচে লস আগু করে দিই তাহলে পরের পাতায় করি কথা পাব দুই লস আগু পাবো টু এক্স স্কোয়ার পাবো প্লাস হচ্ছে থ্রি এক্স পাবো প্লাস হচ্ছে ফাইভ পাবো আর এখানে কত পাবো শূন্য বা টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে ফাইভ সমান সমান দুই গুণিত শূন্য বা টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস ফাইভ সমান সমান শূন্য এটা হচ্ছে এটা আমাদের কি না সমীকরণ আর এটা কী করলাম এই যে তলার দুইটা এখানে তলার দুইটা ছিল তলার দুইটায় এর সঙ্গে গুণ করে দিয়েছি কেননা সমান সমান রই ধারে গেলে ভাগ গুণ হয়ে যায় তো আমরা গুণ করে দিলাম এর সঙ্গে শূন্য গুণ মানে শূন্যই হবে আমরা সমীকরণটা কত পেলাম এত পেলাম টু এক্সেস প্লাস হচ্ছে এখানে থ্রি এক্স হবে প্লাস হচ্ছে ফাইভ আমরা দেখে নিই এই যে থ্রি এক্স থ্রি এক্স হ্যাঁ এই দেখো আমরা এই সমীকরণটাই নিয়েছিলাম তাই না টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো তো এইভাবে আমরা কী করতে পারি না যে কোনো সমীকরণের আমরা কী করতে পারি হ্যাঁ সরি দুটো রুট দেওয়া থাকলে বা দুটো এক্সের সমাধান দেয়া থাকলে মূল দেওয়া থাকলে সেই সমীকরণটাকে আমরা বার করে নিতে পারি আমরা একটা উদাহরণ দেখি আমাদের বলা রয়েছে যে একটা সমীকরণের দুই ও তিন হচ্ছে দুটো দুই ও তিন কি দুটো হচ্ছে কি রুট রুট দিয়ে আছে যদি বলা থাকে যে ফাইন্ড ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ড্রেটিক ইকুয়েশান ইকুয়েশান বা বললো যে একটা দীঘাত সমীকরণের দুটো মূল হচ্ছে এটা তাহলে দীঘাত সমীকরণটা বার করো তাহলে আমরা কী করবো সে আগের মতো আমরা জানি আলফা এবং বিটা যোগ করতে হয় তাহলে আলফা প্লাস বিটার সমান কত হবে এখানে দুই প্লাস তিন সমান সমান কত হবে পাঁচ এবং আলফা বিটা সমান কত হবে দুই গুণিত তিন সমান সমান ছয় এবার কত হবে না সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা সমাজ শূন্য এখানে আলফা প্লাস বিটার সমান আমরা এখানে বসিয়ে দিই কত হবে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা সমান পাঁচ পাঁচ এক্স প্লাস হচ্ছি হচ্ছে ছয় ছয় শূন্য এইটা হবে অ্যান্সার এইভাবে আমরা কি কোয়ার্ডেটিক ই বা দীঘাত সমীকরণটা আমরা বার করে নিতে পারি ঠিক আছে খুব সহজেই বার করে নিতে পারি আচ্ছা অনেক ক্ষেত্রে এরকম আসে যে আমাদের এরকম বলে দেওয়া থাকে যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলো আমি ধরলাম এরকম একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস উনিশ এক্স প্লাস হচ্ছে অষ্টাশি বল আছে এটা সম শূন্য এবং এর একটা বলা আছে যে এই সমীকরণের একটা রুট হচ্ছে আট অপর রুটটা বার করতে হবে অপর রুট বা অপর সমাধান বা অপর মূলটা বার করো ঠিক আছে অপর সমাধানটি বার করো সমাধানটি বার করো ঠিক আছে ইংলিশে যদি এইরকম লেখা থাকতে পারে যে ইফ ওয়ান অফ দ্য ইফ ওয়ান অফ দ্য দা রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এইটা ইজ এইট ফাইন্ড দ্য আদার এরকম বলা থাকতে পারে কি না যদি এই দ্বিঘাত সমীকরণের একটা রুট আট হয় তাহলে অপরটা কত হবে তো আমরা কি না আগেই জানি আলফা প্লাস বিটা সমান কত হবে না এখানে আলফা প্লাস বিটা সমান কত হবে এই যে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে উনিশ হবে আমরা জানি ঠিক আছে এবং আলফা বিটা সমান কত হবে এই যে অষ্টআশি হবে ঠিক আছে যেহেতু এখানে কিছু নেই এক আছে তাহলে এর তলায় এক দিয়ে ভাগ করলে এই জিনিসটাই পাবো এই জন্য আমরা সরাসরি বলে দিয়েছি আর এখানে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই প্লাসটা আমি বসেছি প্লাস উনিশ বসেছি আর এখানে যেহেতু মাইনাস মাইনাস হবে না প্লাসটাই বসবে তাই প্লাস অষ্টআশি বসেছি এবার আমরা এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা নিতে পারি আমি আবারও বলছি এই সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস উনিশ এক্স প্লাস হচ্ছে অষ্টআশি বলা আছে হ্যাঁ একটা রুট দেওয়া আছে এই আট অপরটা বার করতে হবে আমরা কি জানি যদি দুটো রুট আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে আলফা প্লাস বিটা সমান হবে এইটা ঠিক আছে মাইনাস মাইনাস অফ কি মাইনাস অফ বি বাই এ তাই না এবার এখানে তো মাইনাস আছে তাই না এই এক্সপ্রেশনে মাইনাস রয়েছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এর আগে তো কিছুই নেই তাই না এক রয়েছে এক দিয়ে ভাগ করে দিলাম এক দিয়ে ভাগ করলে সেইটাই থাকবে তো এখানে কত বসবে না উনিশই বসে যাবে এবং কত এখানে কত হবে না আলফা আলফা বিটা সমান সমান কত হবে না এই যে অষ্টআশি ওকে তো আমরা এবার যে কোনো একটা সমাধান এই সমীকরণ নিয়ে নেবো এইটা নেবো অথবা এইটা নেবো এইটা প্রথমে এইটা নিয়ে করি তাহলে একটা রুট দিয়ে আছে আট আমি ধরলাম আলফা সমান আট তাহলে আট প্লাস বিটা সমান সমান কত হবে উনিশ বিটা সমান কত হবে না উনিশ মাইনাস আট সমান সমান এক তাহলে আর একটা রুট হবে এক আমরা এখান থেকেও করে নিতে পারি আলফা প্লাস আলফা সমান আমি বসিয়ে দিলাম এখানে আট গুণিত বিটা সমান সমান হচ্ছে কত সরি এখানে এগারো এগারো হবে বিটার মান কত পেলাম এগারো এবার এখান থেকে দেখি না আলফার মান বলা আছে আট বিটার মান দেয়া নেই অষ্টাশি বলা আছে বিটাশ মান কত হবে অষ্টাশি বাই আট মানে এগারো মানে এই দেখো আমরা এখানেও এগারো পেলাম এখানেও এগারো পেলাম দুটো যে কোনো এক সমীকরণে করলে আমরা একই সমাধান পাব তাহলে আমরা কি পাচ্ছি না আলফা প্লাস আলফা ও বিটা দুটো রুট দেওয়া আছে আলফা বিটা আলফা ও বিটা দুটো রুট দেওয়া আছে আমাদের সমীকরণটা কি হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে কত না আলফা বিটা সমান সমান শূন্য ঠিক আছে এরকমভাবে আমরা করে নেব আচ্ছা হ্যাঁ অনেক ক্ষেত্রে রকম থাকে যে একটা সমীকরণ দিয়ে দেয় আমি ধরে নিলাম এরকম একটা সমীকরণ দিয়েছে থ্রি টু দি এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস বলা আছে থ্রি এক্স সমান সমান বলা আছে থ্রি টু দেওয়ার এক্স প্লাস থ্রি মাইনাস বলা আছে থ্রি টু দেওয়ার টু থ্রি স্কোয়ার এটা সলভ করতে বলছে সলভ করতে বলতে বলতে এর এক্সের মান বলতে হবে বলা আছে সলভ বা সমাধান করো এই সমীকরণটার ঠিক আছে অর্থাৎ এক্স সমান কত আমাদের বার করতে হবে তো আমরা কী করে নেব এই থ্রি সব ক্ষেত্রে থ্রির মাথায় হ্যাঁ এর আগে আমি তাহলে সূচক কি সূচক কি আমি একটু বলে দিই ঠিক আছে নাহলে বুঝতে পারবে না আচ্ছা এটা আমি পরে করে দেবো ঠিক আছে প্রথমে তো বলে নিই সূচক কী ঠিক আছে সূচক কী না এর মাথায় আমি ধরলাম দুই ধরে নিলাম ঠিক আছে পাওয়ারে দুই রয়েছে তাহলে দুই একটা পাওয়ারে কত রয়েছে এটা একটা সূচক ঠিক আছে ইনডিসেস বলে ইংলিশে কী বলে ইনডিসেস ঠিক আছে তো এর পাওয়ারে কত রয়েছে দুই রয়েছে তাহলে এর সূচক কত দুই হুম তো পাওয়ারের দুই মানে কি না এর পাওয়ারে দুই মানে বলা হচ্ছে এটাকে দুবার গুণ করা রয়েছে এর মাথায় চার মানে কি এটাকে চারবার গুণ করা রয়েছে এর মাথায় পাঁচ মানে কি এটাকে পাঁচবার গুণ করা রয়েছে আচ্ছা তো কোনো কিছুর মাথায় যদি শূন্য থাকে সব সময় কত হয় এক হয় এটা হচ্ছে সূচকের নিয়ম কারো মাথায় পাওয়ারে শূন্য থাকলে সব সময় সেটা এক হয় আমি ধরলাম এক হাজার রয়েছে দশ হাজার রয়েছে তার পাত পাওয়ারে শূন্য রয়েছে সেটা সমানও এক হবে আমি ধরলাম একের তলায় রয়েছে তিন তার পাওয়ারে শূন্য রয়েছে সেটাও এক হবে মানে মোট কথা যাই থাকুক ঠিক আছে পাওয়ারে শূন্য থাকলে সেটা এক হয় হুম পাওয়ারে শূন্য থাকলে এক হয় এটা হচ্ছে এক নম্বর রুল দুই নম্বর রুল কি না আমি ধরলাম এরকম দুটো সংখ্যা রয়েছে এক্স একটা সংখ্যা রয়েছে তার মাথায় প্রথমে এম রয়েছে মানে সূচক গুণিত এর সঙ্গে গুণ করতে হবে এক্সের মাথায় এন রয়েছে তাহলে কি হবে এই পাওয়ার দুটো যোগ হয়ে যায় এই যে সূচক দুটো যোগ হয়ে যায় তার মানে এক্স কী হবে এম প্লাস এন হবে এক্সমান এম প্লাস এন হবে দুই নম্বর নিয়ম এইটা গেল তিন নম্বর নিয়ম কী না এক্সটিতে বার এম তার পাওয়ারে এন রয়েছে তাহলে কি বোঝায় না এক্সটিতে পার এম এন এই দুটো গুণ হয়ে যাবে এই যে পাওয়ার ছিল এইটার এইটা এই দুটোর গুণ হয়ে গেল পরপর চার নম্বর সূত্র কী বলছে না যদি এরকম হয় এক্সটিতে বার এম তার মাথায় এন রয়েছে কত না আমরা এইভাবে লিখে নিতে পারি এক্স টু দুবার এম তার মাথায় এন এইভাবে লিখে নিতে পারি পাঁচ নম্বর সূত্র কী বলবে না যদি রকম থাকে এক্স ওয়াই তা হোল পাওয়ার এম হয় তারপরে আমরা আলাদা আলাদাভাবে লিখে নিতে পারি এক্স টু দুবার এম গুণিত ওয়াই টু দুবার এম মানে এটা এ এমটা এর মাথায় হয়ে গেল এর মাথা হয়ে গেল দি গুণ দুটো ছয় নম্বর সূত্র কী বলছে না যদি কোনো কিছুর এখানে করে দিই ছয় নম্বর সূত্রটা এক্সু দি পাওয়ার ওপরে এম রয়েছে আর এক্সু দিবার নিচে এন রয়েছে তাই তো তাহলে এটা এরকম হবে এক্স দিবার এম মাইনাস এন কখন হবে না যখন এম এন এর থেকে বড়। তখন এনটা উপরে চলে যাবে দ্বিগুণ হবে আর যদি এটাই আবার এইরকম হবে ওয়ান বাই এক্স দিবার এম মাইনাস এই সরি এন মাইনাস এম এন মাইনাস এম যখন কী হবে না যখন কি হবে না এন গ্রেটার দেন এম হবে এরকমভাবে আমরা সূত্রগুলা আমরা মনে রাখবো ঠিক আছে এই সূত্র কটা মনে রাখবো তাহলেই আমাদের কি না ওই যে এই এই ধরনের সমীকরণ সমাধান করার সূচক মানে ই হবে এই যে সূচকগুলা করে কাজে দেবে তো আমরা দেখে নিই হুম একবার এইটা সমাধান করার চেষ্টা করি আচ্ছা তো আমরা কি দেখেছি এ ধারে এটা দেখি পাওয়ারে যদি যোগ থাকে আমরা গুণ করে নিতে পারি তাই না গুণ করে নিতে পারি তো এখানে কি আমরা দেখছি টু এক্স টু এক্স প্লাস ওয়ান করা আছে তাহলে আমরা দুটো আলাদা আলাদাভাবে গুণ করে নিতে পারি থ্রি টু বার টু এক্স গুণিত থ্রি টু বার ওয়ান করে নিতে পারি মাইনাস থ্রি টু বার এক্স করা আছে সমান সময় এখানেও আমরা কী করবো আলাদা করে নেবো এক্স এবং থ্রি করে নেবো থ্রি টু বার এক্স গুণিত থ্রি টু আর থ্রি করে নিতেই পারি আর থ্রি থ্রি বার টু করাই আছে ঠিক আছে এবার এইটার পাওয়ার ই মানে কি আমরা বলেছি তিনের মাথায় এক মানে হয়েছে সেইটাই থাকবে একবার তিনকে গুণ করা আছে থ্রি গুণিত থ্রি টু তু বার টু এক্স ঠিক আছে মাইনাস থ্রি টু বার এক্স এখানে কত রয়েছে এইটা থ্রি টু বার থ্রি মানে কত তিনকে তিনবার গুণ আমি আগেই বলেছি তার মানে কি এটা হবে সাতাশ তো সাতাশ আর এখানে কত রয়েছে থ্রি দিবার এক্স রয়েছে ঠিক আছে মাইনাস এটা কত হবে না তিন স্কোয়ার হচ্ছে তিন গুণিত তিন হচ্ছে নয় মাইনাস নয় ঠিক আছে ওকে বাহ বা এখানে কত হবে আমি ধরে নেব ধরি এই যে থ্রি টু দি বার এক্স মানে হচ্ছে কত থ্রি টু বার এক্স থ্রি টু বার এক্স সমান সমান হচ্ছে আমি ধরে নিলাম এটা ধরে নিলাম এ ধরে নিলাম ঠিক আছে এ ধরে নিলাম তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার সমান সমান হবে এ স্কোয়ার বা থ্রি টু দি বার টু এক্স সমান সমান হবে স্কোয়ার আমরা এইটা সমান এই যে আমরা এই সূত্র থেকেই করছি কত না দুই নম্বর তিন নম্বর সূত্র তিন নম্বর সূত্র কী বলেছিলাম কোনো কিছুর পাওয়ারের ওপরে আবার একটা পাওয়ার থাকলে সেটা পরপর গুণ করে দিতে পারি সে একই রকমভাবে কোনো কিছুর পাওয়ারের ওপরে আমরা দুই পাওয়ার দিয়েছি তার মানে পরপর গুণ করে দিয়েছি এ স্কোয়ার তাহলে থ্রি টু আর টু এক্স ওয়ান এ এ স্কোয়ার পেলাম তাহলে এখানে থ্রি টু বা টু এক্স ওয়ান এ স্কোয়ার মাইনাস থ্রি টু আর এক্স মানে সরি ওইটা একেবারে ই করে নিই থ্রি দুবার এক্স এ করে নিলাম এ সমান সমান সাতাশ এ বা থ্রি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস হচ্ছে সাতাশ এ মাইনাস হচ্ছে নয় শূন্য মাইনাস এ আসলে প্লাস হয়ে যাবে তো এখান থেকে কত পেলাম না থ্রি এ এ মাইনাস প্লাস ওয়ান সমান সমান শূন্য এই সমীকরণটা সমাধান করবো আমরা কি জানি এটা দীঘাত সমীকরণ পেয়ে গেলাম একটা দীঘাত সমীকরণ পেয়ে গেলাম এর সমাধান আইবার আমরা করব এর সমাধান করবো আমরা তো আমরা কী পেয়েছি থ্রি এ মাইনাস এ প্লাস হচ্ছে নয় সমান সময় শূন্য আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা বলেছিলাম একটা ফর্মুলার সাহায্যে করতে পারি ফর্মুলা সাহায্য করতে পারি অথবা মিডিল ফ্যাক্টর ফ্যাক্টর পদ্ধতি মিডিল ফ্যাক্টর বা ফ্যাক্টর পদ্ধতিতে